नमस्कार बंधुरा, आमी बांटी। हेलो फ्रेंड्स, आमी होलम पापाई। आम्रा दुजोना तुम्हारे सुनीतास लाइफस्टाइल पक्ष स्वागत जानाच्छी। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आमादे सुनीता दीदी तुम्हारे बनिए देखाबे चिंगड़ी माछेर मालाइकारी। तुम्हारा सबाई पूरा वीडियो टा देखो किन्तु। যদি তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। তোমরা এই ভিডিওটা খুব খুব শেয়ার করো। আমরা দুজন আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। একটা নারকেলের অর্ধেকটা বেটে নিয়েছি। একটা টমেটো বেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি। 2 চামচ মতো সর্ষে বেটে নিয়েছি। আর নিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ মতো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ। আর লাগবে আমার 1টা তেজপাতা, অল্প জিরে, গোটা জিরে, 1টা এলাচ, দারচিনি, লবণ। প্রথমেই আমি চিংড়ি মাছটাতে হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। আমি এই প্যানটা গরম করে নিয়েছি আর আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আমি সর্ষের তেলে রান্না করব। তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশটা উল্টিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজা প্রয়োজন পড়ে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দেবো ফোড়নগুলো। এগুলো একটু লাল লাল করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিলাম। এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু ভেজে নেব 2 মিনিট। এবার আমি এতে নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু ভাজা করে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তরকারি। মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু এতে সামান্য চিনি দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। মাছটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সর্ষের তেল আমি ওপর দিয়ে দিচ্ছি। এবার আমার রান্না একদম কমপ্লিট।